বিআরটিএর সব কার্যক্রম আপাতত বন্ধ। কোটা আন্দোলন ঘিরে চলা নাশকতায় অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভারও, যার কারণে গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সহ বিআরটিএর দেয়া 19টি সেবার কোনোটি আপাতত দেওয়া যাচ্ছে না। কবে নাগাদ এটি চালু হবে সেটাও নিশ্চিত নয়। শফিকুল হকের রিপোর্ট। ১৯ জুলাই ২০২৪, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী চলা নাশকতায় বাদ পড়েনি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান বিআরটিএ। বিআরটিএ মিরপুর সার্কেল অফিসে ভেহিকল ইন্সপেকশন সেন্টার বা ভিআইসির যন্ত্রপাতি নির্বিচারে ভাঙচুর চালায় নাশকতাকারীরা, জ্বালিয়ে দেয় গাড়ি, যন্ত্রপাতি ও সার্ভার কেবল, হয়েছে লুটপাটও। সাধারণ মানুষের পরিশ্রমের টাকায় সাধারণকেই সুবিধা দিতে বানানো এ স্থাপনা যেন মুহূর্তেই চুরমার হয়ে যায়। হামলার ক্ষতচিহ্ন এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে অফিস জুড়েই, ভেস্তে গেছে গাড়ির অত্যাধুনিক ফিটনেস কার্যক্রম। কবে বিআরটিএর কার্যক্রম শুরু হবে, কবে আমরা কাগজপত্র নবায়ন করব, এটাই আর কি আমাদের একটা চিন্তার বিষয়। বিআরটি বন্ধ, এখন কি কি করণীয় আমি জানি না, এই যে বললো ওইখানে নোটিশ টাঙানো আছে। কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল কবে নাগাদ সেবা মিলবে বিআরটিএ থেকে। দুর্বৃত্তদের হামলায় আমাদের মূল সার্ভার ক্ষতিগ্রস্ত হয় এবং মিরপুরের যে ভিআইসি সেটা সম্পূর্ণ ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এতে আমাদের সমগ্র বাংলাদেশে বিআরটিএ রিলেটেড সেবা বন্ধ হয়ে গেছে। গত 16 জুলাই পর্যন্ত যাদের স্লিপের মেয়াদ ছিল তারা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের এটা বলবৎ থাকবে। ভিআইসি ছাড়া অন্যান্য কার্যক্রম আমরা আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে পারব। বিআরটিএ মিরপুর অফিসে হামলার ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় চলছে বিভাগীয় তদন্ত। 5 সদস্যের কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেবে সংস্থাটি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।